হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই হাসিটা তোমরা কোথাও নোটিশ করেছো? মানে সেকেন্ড টাইম আমার ভিডিওতে শুনলে নাকি ফার্স্ট টাইম শুনছো? আমি এটা নিয়ে মানে আমি নিজে সেকেন্ড টাইম অ্যাপ্লাই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, বাট আমি শুনেছি এটা, আমি একজনকে নকল করলাম। সেটা কে বলো তো? ফন্দীপ। মা গোড়ে মা, ফন্দীপের রিয়াল হাসি এত জঘন্য, এত জঘন্য! তোমরা যদি বিশ্বাস না করো, আমার হাসিটা দরকার পড়লে আরেকবার শোনো। শুনে নিয়ে ফন্দীপের ভিডিওতে যেখানে কিনা একদম দলের মাসি কল চাপছে আর মাসির ড্রাইভার কড়াই ধুচ্ছে, ওই জায়গাটা শুনে এসো। সেম টু সেম কিংবা সামান্য সামান্য 19-20 শুনতে পারো, বাট একদম এই রকম ভাবে হেসেছে, এই রকম ভাবে মনে হচ্ছে যেন বর্ষাকালে জল পড়ে কোলা ব্যাংক সোনা ব্যাংকে ডাকছে। ঠিক আছে, ঠিক সেম এরকম গলার ভয়েস, এরকম হাসির আওয়াজ আমি তো সবসময় আর কি ফাস্ট ফরওয়ার্ড করে শুনি, তাই অরিজিনাল আওয়াজটা শুনতে পারি না, কিন্তু আজকে শুনতে হয়েছে নর্মাল স্পিড দিয়ে, কারণ এরকম অনেক জায়গায় অনেক রকম কথা আছে যেগুলোকে ক্যাপচার করতে হয়েছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আমি রিয়েল হাসির আওয়াজ শুনে পুরো একটা কথাই মুখ থেকে বের হলো, মদনা। হ্যাঁ, পুরো মদনাগো মতন হাসি। এইবার মদনা মিন্স তোমরা অনেক কিছু নিজেদের মতন করে ক্রিয়েট করতে পারো, ইমাজিন করতে পারো আর কি। আমি একটা নির্দিষ্ট ক্যারেক্টার হিসাবে তোমাদেরকে বাধা আর কি ক্যারেক্টার দিচ্ছি না, তোমরা এই মদনার আড়ালে তোমরা যা খুশি ভেবে নিতে পারো, তোমরা ফ্রি। ঠিক আছে, তো ওই হাসিটা দিয়ে সবার প্রথমে শুরু করলাম আমি, কারণ ওই হাসিটা যেমন লেগেছে না আমার, পুরো মদনা হাসি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসি একটু সিরিয়াস বিষয়, সেটা হচ্ছে বাচ্চাটার বিষয়। বিশ্বাস করো, বাচ্চাটাকে নিয়ে বলতে গেলে আমার ভীষণ খারাপ লাগে। খারাপ লাগে একটাই কারণে, যে শুধুমাত্র ক্যামেরাতে দেখানোর জন্য বাচ্চাটাকে ভরপুরভাবে ইউজ করছে আতি পাতি, সাথে নিজের বাপ, সবাই সবাই শুধু ব্যবহারই করছে, বাচ্চাটার দিকে কেউ নজর পড়ছে না। হ্যাঁ, কেউ নজর দিচ্ছে না। আজকে আমার এই বিষয়টা কন্টেন্টের বিষয়, তো এই জিনিসটা কন্টেন্ট, তো এটা আমাকে এইভাবে করতে হতো। বাহ 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 বাহ, লাখপতির বাচ্চা। প্রত্যেকটা ঘরে ফলস টাইলস, ফলস সিলিং, টাইলস পাথর সব কিছু বসে যাচ্ছে। হ্যাঁ, দেখার মতন অট্টালিকাওয়ালা বাড়ি করছে, কখনো এই রং কখনো সেই রং, তাও কোনো ঢং নাই, কোনো ঢকপদ নাই। ওই রং, ওইটা একটা রং হচ্ছে, ওইটাই তো, যেমনের সাথে মিশবে ঠিক তেমনই পছন্দ বেরোবে, নিজেরও পছন্দ খারাপ, যাদের সাথে মেশে তাদেরও পছন্দ খারাপ। সেই কারণে কেউ একটা ভালো রং সাজেস্ট করতে পারলো না, তাই না? একটা কেউ ভালো রং সাজেস্ট করতে পারলো না, না ঘরের ভেতরের কালার ভালো হয়েছে, না বাইরের কালার ভালো হয়েছে, একটা মানে কি বলবো, কিচ্ছু ভালো হয়নি। আর ফলস সিলিং যেটা করছে, এত হিজিরি গিজিরি ডিজাইন। পার্সোনালি আমি প্রচণ্ড পরিমাণে সিম্পল অ্যান্ড ক্লাসি জিনিস পছন্দ করি, ঠিক আছে, তো সেখানটায় এত হাঙ্গুরি সাঙ্গুরি আমার পছন্দ হয় না। আমি একজন ভিউয়ার্স হিসেবে বলছি, আমার ভালো লাগেনি ফলস ডিজাইনের একটা ডিজাইনও আমার পছন্দ হয়নি, ফলস সিলিংয়ের একটা ডিজাইনও আমার পছন্দ হয়নি। তো যাই হোক, আমি অনেক দেখি এরকম ফলস সিলিং, খুব ক্লাসি ছাড়া চোখে বাঁধে না, আমি জীবনে করতে পারবো না। ঠিক আছে, ও আমাকে একজন মাঝে একজন জিজ্ঞাসা করেছে লোকের টাইলস নিয়ে, ওই যে যখন ম্যান্ডির বাড়ি টাইলস নিয়ে কথা বলেছি, তখন আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কি? আমার বাড়ি কিচ্ছু নাই, আমার বাড়িই নাই, কিন্তু তাও হ্যাঁ, নিজের বাড়ি না থাকুক, তবুও একটা পছন্দসই চোখে নজর আছে আমার, যে হ্যাঁ এটা দেখে বলবো ভালো, ওটা দেখে বলবো খারাপ, এইটুকু যথেষ্ট নজর আছে। কোনটা ভালো কোনটা খারাপ তার জন্য সেটা বলতে গেলে নিশ্চয়ই সেটা আমার থাকতে হবে, এরকম কোনো কথা নেই। এতদিন পর্যন্ত বাচ্চাকে নিয়ে যখন কথা বলতাম তখন কি বলতো, তুই বাচ্চাকে নিয়ে কথা বলবি না কারণ তোর বাচ্চা নেই। এখন টাইলস নিয়ে কথা বলছি তখন বলছে তুই টাইলস নিয়ে কেন কথা বলছিস, তোর বাড়িতে তো টাইলসই নেই। ভাবা যায়, মানে আমি এইটুকু বুঝতে পেরেছি কন্ট্রোভার্সি করতে করতে এতদিনে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যতটা না মানুষকে যতটা বলতে হয় ততটা বলি, কিন্তু কিছু কিছু ভিউয়ার্সরা
এত ওপরের লেভেলে চলে যায় বলতে বলতে, আমি মাঝে মধ্যে ভাবি এইসব ভিউয়ার্সরা যদি কন্ট্রোভার্সি করতো না, একেবারে কন্ট্রোভার্সি শব্দটাই উঠে যেত। যাই হোক বন্ধুরা, তো কোন কথা বলতে গিয়ে কোন কথায় চলে গেলাম, সেটা হচ্ছে বাচ্চাটার কথা নিয়ে। লাখপতি বাবা, অট্টালিকা বাড়ি, হ্যাঁ, আর তার সন্তান, ইমিউনিটি পাওয়ার কম তার সন্তানের, বাহ 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 বাহ। আচ্ছা, বুক বাজিয়ে গরিলার মতন খালি বলে গেছে না, আমার ছেলের জীবনই সব আমার কাছে, আমার ছেলেই আমার কাছে সব, হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ। তো হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যতের মধ্যে থেকে ইমিউনিটি পাওয়ারটাই, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারটাই চলে গেছে, রোগ প্রতিরোধক ক্ষমতাটাই ডাউন হয়ে গেছে। এত যত্ন নিচ্ছে, তাই না, এত যত্ন নিচ্ছে। ওদিকে ঠাকুমা বলছে, দাদা তোমার খাওয়া দাওয়ার পরে যদি কিছু থাকে সেইটা আমরা খাবো। নাটক নাটক, শুধু নাটক, তোমার খাওয়া দাওয়ার পরে যদি যা বেঁচে থাকবে সেইটা আমরা খাবো। কি মানে, যারা করে তারা মুখে ফাটায় না, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা, যারা করে তারা মুখে ফাটায় না। না এদের সময়ের কোনো জ্ঞান আছে, ওঠে নাকি ভোর থাকতে ওঠে, অথচ 4টার আগে খেতে পারে না। বাচ্চাটাকে দুপুরে ঘুম পাড়ানোর অভ্যাস পর্যন্ত কেউ করে না, বাচ্চাটার ঘুমের টাইমিংয়ের কোনো ঠিক নেই, কখনো সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে, কখনো বিকেলবেলা ঘুমিয়ে পড়ে, কখনো রাত্রেবেলা জেগেই রয়েছে, কারণ সন্ধেবেলা যদি ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা তো ঘুম আসবে না। কোনো টাইম টেবিল নেই, না খাওয়ার, পুরো 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 মানে লাইফস্টাইলটাই উচ্ছৃঙ্খলতার উপরে রয়েছে। আর তার সাথে না রয়েছে কোনো সুষম আহার, কোনো পুষ্টিকর খাওয়ারের মানে নিশানা মাত্র নেই, হ্যাঁ, নামও নিশান নেই কোনো পুষ্টিকর খাওয়ারের। খালি এখানে যাওয়া ওখানে যাওয়া, এই তেলে ভাজা খাওয়া, ওই তেলে ভাজা বাড়িতে করা, এটা বানানো সেটা বানানো, শুধুমাত্র ভিউজের জন্য, অল টোটাল সব কিছু শুধুমাত্র ভিউজের জন্য। আর যাকে সামনে দেখিয়ে নিজের ঘর ভরছে, নিজের ব্যাংক ভরছে, ঠিক আছে, নিজের বাড়ি হাঁকাচ্ছে, তাকে অযত্ন। আর সেই অযত্নের ফলাফল আজকে আমাদের সামনে একেবারে সার্টিফাইড হয়ে চলে এসেছে, সেটা কি, যে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার কম, বাচ্চাটার রোগ প্রতিরোধক ক্ষমতা কম। একটা বাচ্চার মধ্যে বা একটা মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার কখন কম থাকে, যখন তার শরীরে সুষম আহারের, পুষ্টিকর খাবারের অভাব থাকে, তখনই তার মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমে যেতে থাকে। আমার মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব কম, কারণ আমি সব রকমের খাওয়ার খেতে পারি না, এটা হচ্ছে আমার একটা মানে কি বলবো, বাধা, প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু বাচ্চাটার, ওর তো এখন সবে ভিত গড়ানো শুরু, বাইরের থেকে তেলে ভাজা আনা থেকে শুরু করে বাড়িতে তেলে ভাজা বানানো হচ্ছে, সেটাই খেতে দেওয়া হচ্ছে, আর 24টা ঘন্টা হাতে ফোন, সবসময় ফোনদীপ বলে, খাওয়ার টাইমটুকুই শুধু ফোন দেওয়া হয়, না না, 24টা ঘন্টা যখনই তোমরা দেখবে, হয় খেলাধুলা করছে খুব কম টাইম, নতুবা সব সময় তোমরা দেখবে ওই সোফার মধ্যে বসে বাচ্চাটা ফোন নিয়ে ঘাঁটছে। আর এই ফোনের রেডিয়েশন শরীরের পক্ষে যে কতখানি খারাপ, কতটা ক্ষতির, সেটা একমাত্র যারা আদর্শ বাবা মা তারা বুঝবে। এক রয়েছে ওই ম্যান্ডি, চূড়ান্ত অসভ্য মা হিসেবে, চূড়ান্ত অসভ্য, ঠিক আছে, বাচ্চার কাছে বহু ছোট বয়স থেকে আলাদা করে তাকে ফোন দিয়ে রেখেছে, যাতে করে সে মায়ের সময় নষ্ট না করে, বা মাকে বাচ্চার পিছনে আলাদা করে কোনো সময় দিতে না হয়। আর এদিকে রয়েছে এই যে বাপ, এদিকে এই বাপ রয়েছে যে কিনা ছেলের ভবিষ্যতের নাম করে, ছেলেকে বিক্রি করে, ছেলেকে দেখিয়ে যেমন নিজের বউকে ছোট করেছে, নোংরা করেছে, আর নিজেকে মহান করেছে, অথচ তার ফল আজকে বেরিয়ে গেল। বাচ্চাটা রাত বিরাতে 102-এর উপরে জ্বর আসছে, কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখাতে নিয়ে গেছিল বলতো, জেনারেল ডাক্তার দেখিয়েছে। কেন বলছি, কি হিসাবে বলছি, চাইল্ড স্পেশালিস্ট দেখাতে যায়নি, কারণ যেখানে নিয়ে গেছিল সেখানে বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছিল না, সেখানে সাধারণ বয়সী মানুষেরা, সাধারণ বয়সী, বুঝতে পারছো তো কি বয়সীর কথা বলছি আমি, হ্যাঁ, কোনো বাচ্চা ছিল না ওখানে। যদি চাইল্ড স্পেশালিস্টের কাছে যেত তাহলে মিনিমাম 2 থেকে 3টে তো বাচ্চা দেখতেই পেতাম, ভালোই ভিড় ছিল, কিন্তু সেখানে কোনো বাচ্চা কাচ্চার দেখলাম না সেরকম। তোমরা দেখে নিও তো, কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখায়নি, ওই একটা জেনারেল ডাক্তার দেখিয়ে দিয়েছে। এরা শুধুমাত্র টাকা ইনকামের জন্য এতটাই এরা একেবারে উদগ্রীব, বাচ্চাটার খাওয়া পড়া ঘুম জীবনযাত্রা কোনো দিকে এদের কেয়ার নেই, হ্যাঁ, এই এখন অসুস্থ হয়েছে, ওই মানে কি বলবো, গুনে গুনে বাচ্চাটাকে মোসাম্বির জুস দেয়,
এই বয়সে বাচ্চাকে দিতে হবে সেদ্ধ দিয়ে মেখে, সব রকম সেদ্ধ দিয়ে, একটা প্রেশার কুকার একটা সিটি মেরে একটা করে দিল, খিচুড়ি করে দিতে পারে ভাতের সঙ্গে সব কিছু সেদ্ধ দিয়ে, ডিম মাস্ট, ঘি মাস্ট, এই সমস্ত রাখতেই হবে। থাকে বলো তো, থাকে এগুলো? তেলে ভাজাটা অবশ্যই থাকে। আর যবে থেকে বউকে বের করেছে তবে থেকে পাল্লা দিয়ে তেলে ভাজা খাচ্ছে, ওদিকে বউও খাচ্ছে, এখন তাও বন্ধ করে দিয়েছে নিজের হেলথের কারণে, আর এদিকে এখনও বন্ধ হয়নি, কথায় 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 খালি এই দিকে যাবে এইটা দেখিয়ে ভিউজ ইনকাম করবে, ওই দিকে যাবে ওইটা দেখিয়ে ভিউজ ইনকাম করবে, গেস্ট বাড়িতে আসবে গেস্টের বাড়িতে যাবে, এই করে দিন কাটছে, এই করে জীবন কাটছে। একটা সুষ্ঠু জীবনযাপন, বাচ্চাটার পিছনে যে একটা নির্দিষ্ট টাইম দেওয়া, যাকে দেখি এত কিছু, হ্যাঁ, তার পেছনে কোনো কিছু খাটা খাটনি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওইটুকু বাচ্চাকে এক পিস মাংস দেয় আর এক পিস আলু তুলে দিয়ে ব্যাস খাওয়া হয়ে গেল, ইমিউনিটি পাওয়ার কোথা থেকে আসবে যদি নিজেরাই সব কিছু আত্মসাৎ করে ফেলে, নিজেরাই গান্ডে পিণ্ডে গিলে ফেলে, নিজেরাই যদি গান্ডে পিণ্ডে গিলে ফেলে তাহলে ওই বাচ্চার গায়ে লাগবে কী করে, তাই না? কি জঘন্য যেই বাচ্চাটাকে দেখিয়ে, অ্যাকচুয়ালি বাচ্চাটা তো ওদের বিজনেসের প্রপ, বিজনেসের প্রপ, বাইরে ওই যে দেখেছো ম্যানিকুইনের উপরে জামা কাপড় পরিয়ে রাখে ঠিক সেরকম, আজকে নতুবা এই কথা নির্লজ্জের মতন নিজেদের মুখে থেকে বলতো না যে বাচ্চাটার মধ্যে ইমিউনিটি পাওয়ার কম দেখা গেছে, কম হয়েছে, আর বাচ্চা ঝিমিয়ে পড়েছে, হ্যাঁ দুদিন আগে বলছিল না বাচ্চা ঝিমিয়ে পড়েছে, বাচ্চা কী কারণে ঝিমিয়ে পড়ছে, ওই বাচ্চা শোক তাপ কিছু বোঝে? ওই বাচ্চার শরীরে যদি প্রোটিন থাকে, যদি এনার্জি থাকে, সে চুপচাপ বসে থাকতে পারবে না, আবার যদি এনার্জি না থাকে সে খেলতেও চাইবে না, শুধু মুখে বলতে পারে না। বাট আমরা তো দেখি বাচ্চাটার জন্য আলাদা করে কিছু করা হয় কি না, দুই পদ রান্না করা হয় বড়দের জন্য, সেই দিয়েই বাচ্চাকে চালিয়ে দেওয়া হয়, ওর জন্য আলাদা করে এক্সট্রা করে কোনো কিচ্ছু করা হয় না। আর যেই মানে আজকে মানে ডাক্তারের রিপোর্ট এসেছে যে ইমিউনিটি পাওয়ার কম, তখনই এর দর্শকদের মধ্যে বাচ্চার প্রতি কেয়ার জেগে উঠেছে। এতদিন পর্যন্ত বাচ্চাটাকে যে ঠিক মতন খেতে দেওয়া হচ্ছে না, ঠিক মতন বাচ্চাটাকে কেয়ার করা হচ্ছে না, সেই দিকে তাকায়নি। আর সেটা নিয়ে যখন আমি বলতাম, আমার ভিডিওতে বহুবার বলেছি আমি যে বাচ্চাটা একা হাতে খাচ্ছে, একা কি পারে খেতে, কি পারেও, হ্যাঁ তারপরে তোমার এক পিস দিয়ে তুলে দিয়ে হয়ে গেল, মুখের জলে চিড়া ভিজিয়ে দিচ্ছে ঠাকুমা, তখন আমাকে নিয়ে নানান রকম কথা বলা হয়েছিল, হ্যাঁ মায়ের চেয়ে মাসির দরদ বেশি, হ্যাঁ ও মিনার দোষ দেওয়া হয়েছিল। আরে যারা আছে, যারা বুক বাজিয়ে বলেছে যে সন্তানকে কিছুতেই দেবে না, সন্তানকে একা মানুষ করবে, একাই সন্তানকে বাবার মায়ের সবার আদর দেবে, মায়ের আদর দেওয়া তো ছাড়ো, বাপের দায়িত্বই পালন করতে পারছে না, আবার বাপের মায়ের দুটো আদর একসাথে দেবে, দুটো দায়িত্ব একসাথে পালন করবে, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো যে ভিডিওর মধ্যে সবাই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন হয়েছিল, কমেন্ট বক্সে আর কি কনসার্ন হয়েছিল, আর এদিকে ভিডিওর মধ্যে কি চলছিল, 50K সেলিব্রেশন, ওরে বাবা 50K সেলিব্রেশন, অথচ পরিবারের কেউ নাই, অথচ পরিবারের কেউ নাই, মুখ উঁচু কইরা পুরো মাসি, দলের মাসি চলে এসেছে, দেখেছো চেহারার মধ্যে কিরকম একটা নোংরার ছাপ, দেখেছো পুরো হুলিয়াটা, দেখেছো কোনো জায়গা থেকে ওকে মানে সুষ্ঠ ভদ্র নম্র সভ্য বলে মনে হয়েছে, মনে হয়েছে পুরো একেবারে ঝগড়াটি, কলপাড়ের ঝগড়াটি গো মতো ঝুঁটিটা এখানটায় বাঁধছে, বাইন্ধা নিয়ে একেবারে একেবারে কি হুলিয়া, ওই হচ্ছে আসলি ফেস, ওই হচ্ছে আসলি ফেস, কি জঘন্য দেখতে, তার মধ্যে এত পরিমাণে নাগরের নাগরদোলায় চলে চড়ে, হ্যাঁ এত এত নাগরের নাগরদোলায় চড়ে, চড়তে চড়তে আর সাথে গর্ভনিরোধক গলি, হ্যাঁ খেতে খেতে, দেহটা দেখেছো, দেহটার পরিস্থিতি, দেহটার অবস্থা, এই যে এই জায়গাটা এইরকম উঁচু হয়ে গেছে, গর্ভনিরোধক গলি খেয়ে খেয়ে সব ওষুধগুলো মনে হয় এইখানটায় জমা হয়েছে, এই জায়গাটা এইরকম উঁচু হয়ে গেছে, কি বিচ্ছিরি চেহারা দেখতে, সত্যি একেবারে জঘন্য দেখতে, ঠিক আছে। লোকে আবার বলে এই দজ্জাল টাইপ চেহারা গেটআপের মহিলার মধ্যে নাকি লোকের লোকের মাকে দেখতে পায়, পুরো দজ্জাল মহিলা লাগছিল, হুলিয়া দিয়ে পুরো দজ্জাল মহিলা, কোনো ভদ্র সভ্য একটুও না। তো যাই হোক, একদম পারমানেন্ট ড্রাইভার, পারমানেন্ট ড্রাইভারের সঙ্গে চলে এসেছে, ড্রাইভার তো না, মনে হচ্ছে যেন একেবারে খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। কিরে তোর ড্রাইভারকে কত দিয়ে রেখেছিস, কত টাকা দিয়ে রেখেছিস তোর ড্রাইভারকে, কারণ তোর ড্রাইভার তো একেবারে মানে যেই দিন তোর সঙ্গে আসে সেই দিন তো তার সব কাজকর্ম গেল একেবারে,
মানুষের ভাবো শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা, তাতেই কত চার্জ নিয়ে যায়, চার্জ নিয়ে নেয় আর কি, ভাড়া নিয়ে নেয় একা যদি যায়। আর যদি এমনি রেগুলার প্যাসেঞ্জারের মতন থাকে তাহলে ন্যায্য ভাড়া। আর এ কথায় কথায় চলে আসে, কখনো টোটোতে আসে, কখনো চার চাকায় আসে, চার চাকায় বেশি আসে। তাহলে ভাবো কত টাকা বিদেশি লোকের থেকে গেরাচ্ছে, কত কত টাকা এরকমভাবে হাতিয়ে নিচ্ছে যাতে করে এত এত টাকা খরচা করতে পারে, বুঝতে পেরেছো? তো যাই হোক, পারমানেন্ট ড্রাইভার রেখে নিয়েছে। পারমানেন্ট ড্রাইভার বলছে 9:30 ঘুম থেকে উঠেছে। জীবনে দেখেছো নিজের বাড়িতে রান্না করে, নিজের বাড়িতে রান্না করে পরিবারের সবাইকে খেতে দিয়েছে, দেখেছো না? নিজের বাড়িতে রান্না করার জন্য, সব কিছু করার জন্য লোক আছে, অথচ অন্যের বাড়িতে এসে রান্না করছে। ভিউজ 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 আর ফিউজ উড়াতেও তো হবে, ফিউজ ভিউজের সাথে ফিউজও উড়াতে হবে, সেই কারণে এখানে এসে রান্নাবান্না করছে। ওই নামে রান্নাবান্না, ওই নামে রান্নাবান্না, বুঝতে পারলে তো? সবাইকে দিয়ে খাটিয়ে নেয়, ও করবে রান্না। তো যাই হোক, যতটুকুই করেছে নিজের সংসারে না করে, নিজেদের নিজের ঘরের লোকেদের সঙ্গে এই সুখটা ভাগ না করে নিয়ে চলে এসেছে ভাইয়ের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে চলে এসেছে। তো এই রান্নাবান্নার দিকে একটুখানি পরে যাই, তার আগে বলি এই যে মানে ছুরি খুলতেই অ্যানাকোন্ডা বেরিয়ে আসছে, কেউটে বেরিয়ে আসছে, গোখরবড়ি বেরিয়ে আসছে, সব যে বেরিয়ে আসছে সেইটা কভার করার জন্য কি করেছে, আবার সেই ক্যামেরা ওপেন করে একেবারে ফেসের উপরে ফেলে দিয়েছে। আমি কি ছিলাম যেদিন পিকনিক হয়েছিল, আমি কি ছিলাম? না তো, তোমাকে তো, তুমি তো ছিলে না। ব্যাস তারা তাদের সাফাই দিতে বসেছে। এই 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 পতিতা, এই তুই যে বলছিস যে তুই যাদেরকে দিয়ে সাফাই দেওয়াচ্ছিস তারা কি সত্যি কথা বলবে? তারা কি সত্যি কথা বলবে? তুই তো শিখিয়ে দিয়েছিস, তুই তো শিখিয়ে দিয়েছিস, খবরদার কেউ বলবে না আমি যে সেই দিন তোমাদের বাড়িতে ছিলাম, খবরদার বলবে না। এমনিতেই গ্রুপের লোকজন সব কিছু সত্য উগড়ে দিচ্ছে, আমাদের বিজনেসটা ডগমগো ডগমগো করছে। হ্যাঁ, এই অবস্থায়, এই পরিস্থিতিতে তোমরা যদি বলো যে সেই দিন আমি তোমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে থেকে গেছি, মানে দর্শকদের কাছ থেকে লুকিয়ে থেকে গেছি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মান সম্মান কিছু বলে কিছু নেই, তোমাদের মান সম্মান যাবে, তোমাদের মান সম্মান যাবে। আর হ্যাঁ, ওই গ্রুপের মধ্যে থেকে যেই দালালি করে যেই পয়সাগুলো, যেই টাকাগুলো তোমাদের হাতে তুলে দিচ্ছিলাম সেই কিন্তু পাবা না, তাহলে সব দিকে লস তোমাদের। আমার মান সম্মান বইলা কিছু নাই, আমার মান সম্মান যাওয়ার ভয়ও নাই, তাই না পতিতা? এইভাবেই তুই বোঝাইছিস, সেই কারণের জন্যই তুই একেবারে যা যা শিখিয়ে দিয়েছিস একেবারে তোতা পাখির মতন একদম বলে গেছে, তোর বুলিগুলোই বলে গেছে। তুই এইভাবে বলবি আর আমরা বিশ্বাস করব? কখনো বিশ্বাস করব না। তুই সেই দিন ওই বাড়িতেই ছিলিস, প্রমাণ দেখা যে তুই ওই বাড়িতে ছিলিস না, এটা তো মানুষ। হ্যাঁ, তুই তো এদেরকে মানে কি বলবো বশ করে রেখেছিস, তুই তো এদেরকে বশ করে রেখেছিস, তুই যা বলতে বলবি এরা তাই বলবে, বুঝলি? তুই যা যা বলতে বলবি এরা তাই তাই বলবে, সুতরাং তাদের কথায় আমরা বিশ্বাস করি না যে তুই ছিলিস না। ওখানে যারা ছিল, তুই যাদেরকে গ্রুপের থেকে অপমান করে, ন্যায্য কথা বলার জন্য তাদেরকে অপমান করে গ্রুপের থেকে বহিষ্কার করে দিয়েছিস, তারা এবার তো সব সত্যিটা তুলে ধরছে। এর আগেও বহুদিন আগেই শোনা গেছিল যে তুই পিকনিকের দিন ভাইয়ের সাথে নাকি কোনো আপত্তিজনক পরিস্থিতিতে তোকে নাকি দেখা গেছিল, ঠিক আছে, তোকে নাকি দেখা গেছিল আপত্তিজনক পরিস্থিতিতে। যতই ঢাক তুই, তুই যতই ঢাক, সত্যিটা বেরোবেই বেরোবে, বেরিয়ে আসবেই। তুই যত লোকের মুখের উপরে খুশি ক্যামেরা ফেলে আমাদেরকে বোঝানোর চেষ্টা কর, আমাদেরকে বলার চেষ্টা কর যে তুই সতী, তুই যে কত বড় অসতী সেইটা তো বাই মানে শুধুমাত্র ভিউয়ার্স তারাই ক্যাপচার করে পাঠিয়ে দিয়েছে যে তুই কত বড় অসতী, তুই কত বড় চরিত্রহীন, ঘরে অসুস্থ স্বামীকে রেখে নোংরামি করতে বাইরে বেরোস, তুই আবার বলবি সত্যি কথা। ওই ড্রাইভারটাকে তো বেশ ভালো বুলি শিখিয়ে দিয়েছিস, ড্রাইভারটাও তো, ড্রাইভারটাকে ভালোই মায়না দিচ্ছিস, তাই না? ভালোই মায়না দিচ্ছিস, ভালোই খাওয়াচ্ছিস দাওয়াচ্ছিস, সেই কারণে ড্রাইভারটাও বেশ তোর নামে কি গুণগান করছে। সত্যি সত্যি বন্ধুরা, যাদের প্রাইভেট গাড়ি থাকে তাদের ড্রাইভারও মনে হয় এতটা ফ্রি হয় না, তাই না? এতটা ফ্রি হয় না, আর এ তো পার্মানেন্ট ড্রাইভার না, বুঝতেই পারছো তো, ভালোই গাড়ি চালাচ্ছে, বুঝতে পারো তো? হাই রোড, একদম অনেক বড় জায়গা, হাই রোড বুঝতে পারলে তো, অনেক বড় জায়গা থাকে, সেই বড় জায়গা দিয়ে গাড়ি একেবারে গড়গড় 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 করে চালাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারলে তো? আচ্ছা, এইবার আসি রান্নাবান্না করার কথায়।
গেল 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 গেল, ওই যে যেই দেহ, ওই দেহ পুরা ফুল্লা ফাইপ্পা, মানে ফাইটটা চর্বি না বেরোয় যাওয়া পর্যন্ত গিলতে থাক। তা বলি কি, এই যে সুখের মুহূর্তটা, এটা তো তোর শ্বশুর বাড়ির লোকজন, তোর নিজের বাড়ির লোকজন, তোর বেয়াই বেয়াইন, এদের সঙ্গে তো শেয়ার করতে পারতিস, এদের সঙ্গে তো ভাগ করে নিতে পারতিস। কিরে, তোর বেয়াই বেয়াইনকে একদিন দেখাস তো, যে তোদের বাড়িতে এসেছে বা তুই গেছিস, ক্যামেরা অন করে তোর বেয়াই বেয়াইনের সাথে কতখানি সখ্যতা একটুখানি দেখাস। হ্যাঁ, একটুখানি দেখাস আমাদেরকে, বিশেষ করে তুই ভেবে নে, আমরা সমস্ত দর্শকরা দেখতে চাই তোদের দুই বেয়াইনের মধ্যে কত ভালো সম্পর্ক, কত ভালো সম্পর্ক। তোর ছেলেটা তো এচড়ে পেকে গিয়ে বিয়ে করেছে, আর মেয়েটা তো পেকে বুড়ো হয়ে ঘরে পড়ে রয়েছে, পেকে বুড়ো হয়ে ঘরে পড়ে রয়েছে, বুঝতে পারলি তো। তা যাই হোক, তোর বেয়াই বেয়াইনের সঙ্গে সম্পর্কটা একটু দেখাস কিন্তু। আর যেই গেলা গিলছিস, যেই গেলা গিলছিস, একদিন ঠিক বাস্ট হয়ে যাবি। তারপরে চড়বি ওই ওদের যেই বাড়িতে গেছিলি সেই বাড়িতেই বাচ্চাগুলো হয়তো বড় হয়ে গেছে, মানে কুকুরের বাচ্চাগুলো হয়তো বড় হয়ে গেছে, ওই চর্বিগুলো খেয়ে নেবে, ওরাই খেয়ে নেবে, বুঝতে পারলি তো। বন্ধুরা, এই যে ফন্দিপের যে কাকি, কাকি হ্যাঁ পিসি শাশুড়ি হয় বা কাকি, সে বহুদিন কবজি ডুবিয়ে একটু মটন খেতে চেয়েছিল, ওই যে সেই বাচ্চাটার জন্মদিনে, বাচ্চাটার জন্মদিনে তো অসুচ পড়ে গেছিল, খেতে পারেনি, এই সেই খাওয়ার মানে আর কি স্বাদটা মেটালো, আঁশটা মেটালো। দেখো বন্ধুরা, চুড়িদার পরলে বা নাইটি পরলেই যে মানুষ অভদ্র হয়ে যায়, চুড়িদারের কথা বাদ দাও, নাইটির কথা হচ্ছে, নাইটির কথা বলি, নাইটি পরলেই যে মানুষ অভদ্র হয়ে যায় এমনটা কিন্তু না, ভদ্র সভ্যভাবে যে কোনো ড্রেসই পরা যেতে পারে। আবার শাড়ি পরলেই যে তুমি সম্মানের যোগ্য তেমনটাও কিন্তু না। এই যে ফন্দিপের কাকি শাড়ি, মানে যেইভাবে শাড়ি পরে ক্যামেরাতে দেখানো সত্যি দৃষ্টিকটু, এমনিতেই চেহারার ওই পরিস্থিতি তার মধ্যে যতখানি পারে বের করে রাখে, যতখানি পারে বের করে রাখে, সত্যি জঘন্য লাগে। আর সেটাকে ক্যামেরাতে ওইভাবে দেখানো বিশ্রী লাগে। ভাবো, এটাই যদি কোনো বউ অথবা কোনো মহিলা, মানে কোনো মহিলা অথবা কোনো মেয়ে যদি ক্রপ টপ অথবা জিন্স পরতো, তাহলে তার দিকে কিন্তু সবাই খারাপ দৃষ্টিতে তাকাতো, সে মহিলা বলো বা পুরুষ বলো। বাহ, কি সুন্দর ড্রেস পরেছে, বাবা মার কোনো শিক্ষা নেই, এই ধরনের কথাটা সবার ফার্স্ট মাথায় আসতো। কিন্তু এখানে দেখো, শাড়ি পরেছে, শাড়ি পরেছে, দেখো বলতেও ইচ্ছা করছে না, বলতেও লজ্জা করছে, একেতে চেহারার ওই অবস্থা, তার মধ্যে অর্ধেকের বেশি বেরিয়ে রয়েছে, কি শিক্ষা, তাই না? যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কি সুন্দর হাসি, টাটা।